প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি লিপিরা নিলাম নির্মল দীপাঙ্কুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান সবাইকে স্বাগত জানাই আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি ক্লাস নেব নবম ও দশম শ্রেণীর বিষয় ইতিহাস তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ প্রাচীন বাংলার জনপদ তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখি জনপদ জনপদ কি প্রাচীন বাংলা জনপদ তাহলে আমরা দেখি প্রাচীন বাংলার জনপদ কি বাংলা নামের একটি অখণ্ড দেশে কি জন্ম একেবারে হয় প্রিয় শিক্ষার্থীরা এই যে বাংলা এই বাংলা হার দেশের জন্মটা কিন্তু একেবারে হয়নি সেটা জন্ম যাত্রাটা শুরু হয়েছিল এই জনপদগুলোর মধ্য থেকে তাহলে আমরা জানলাম এই যে বাংলা নামে একটা অখণ্ড দেশ সেই দেশটা একবার জন্ম হয়নি এটা কি হয়েছিল যাত্রাটা শুরু হয়েছিল এই জনপদের মধ্য দিয়ে এই জনপদের মধ্যে দিয়ে কারণ এই যে জনপদ সেটা উৎকীর্ণ পাণ্ডুলিপি লিপির মধ্যে কি হয়েছিল বিভিন্ন সাহিত্যগ্রন্থে ১৬টি জনপদ ছিল ১৬টি জনপদের কথা সেখানে বলা হয়েছিল এবং সেটি সেই জনপদের প্রতিটি অঞ্চলে কি ছিল সীমা রেখা সবসময় একই অবস্থা ছিল না কখনো এই সীমারেখা বেশি ছিল আবার কখনো এই সীমারেখাটা কম ছিল তাই প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে উৎকীর্ণ পাণ্ডুলিপিতে সাহিত্য গ্রন্থে ১৬টি জনপদ আছে এই ১৬টি জনপদের মধ্যে আমরা কয়েকটি জনপদ নিয়ে আলোচনা করব সেটা প্রথমে হচ্ছে ধরো কি গৌড় শিক্ষার্থীরা এই গৌড় অতি পরিচিত একটি কি আমরা এই গৌড় নামে পরিচিত নামটি সুপরিচিত কিন্তু নাম শুনেছি এই গৌড়ের কিন্তু সেটা কোন জায়গায় কখন তৈরি হয়েছে সেটা আমরা জানি না তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রাচীনকালে ঠিক কোথাও গৌড় জনপদটি গড়ে উঠেছিল তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্যের একটি স্বাধীন রাজা রাজ্যের কথা জানা যায় প্রিয় শিক্ষার্থীরা সপ্ত শতকে শশাঙ্কের গৌড়রাজ বলা হতো তাহলে প্রিয় শিক্ষার্থীরা সপ্ত শতকে শশাঙ্ককে কি গৌড়রাজ বলা হতো তাই এই সময় গৌড়ের রাজধানী ছিল কন্ন সুবর্ণ গৌড়ের রাজধানী ছিল কোথায় প্রিয় শিক্ষার্থীরা গৌড়ের রাজধানী ছিল কন্ন সুবর্ণ তাহলে সেই ষষ্ঠ শতকে কি প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শতকে এই গৌড়ের বাংলার উত্তর অংশে এই গৌড়ের রাজধানী স্বাধীন রাজ্যের কথা লেখা ছিল কিন্তু সপ্ত শতকে শশাঙ্ককে কি বলা হতো গৌড় রাজ বলা হতো শশাঙ্ককে কি বলা হতো গৌড় রাজ বলা হতো তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই গৌড়ের সময় রাজধানী ছিল আমরা জানি কন্ন সুবর্ণ বর্তমানে মুর্শিদাবাদের জেলা ছিল এর অবস্থা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম এখন এই যে গৌড়ের সেটা অবস্থান হচ্ছে মুর্শিদাবাদে তাহলে আমরা জানি এই গৌড়ের অবস্থানটা হচ্ছে মুর্শিদাবাদ
প্রিয় শিক্ষার্থীরা, প্রাচীন শিলালিপিতে দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়, সেটা হচ্ছে একটি হচ্ছে বিক্রমপুর, আরেকটি হচ্ছে কি অন্যটি হচ্ছে নাইকো। দুইটি একটি হচ্ছে শিলালিপিতে দুইটি কি বঙ্গের নাম পাওয়া যায়, একটা হচ্ছে কি প্রিয় শিক্ষার্থীরা একটা বিক্রমপুর, বিক্রম সবাইকে।